দান একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বিভিন্ন সময়ে আমরা অবগত আছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়, যার বিনিময়ে আল্লাহ তাআলা নিজে হাতে প্রদান করবেন, ফেরেশতাদের মাধ্যমে নয়। তাতে আমরা অবগত আছি যে সিয়াম এমন একটি ইবাদত যার তুলনায় আর কোনো ইবাদত নেই। সিয়াম এমন একটি ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আমরা এটাও অবগত আছি যে সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হল সালাত। এ কারণেই আল্লাহ তাআলা মানুষকে বলেন আস্তাইনু বিসবরে ওয়াসসালাত, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। কিছু লক্ষ্য উদ্দেশ্য করে সুন্দর করে ওযু করে দুরেকাত সালাত আদায় করে আমাকে বলো, আমি শোনার জন্য প্রতীক্ষমান রয়েছি। আল্লাহ তাআলা বলেন আস্তাইনু বিসবরে ওয়াসসালাত, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ধৈর্য কথাটি সালাতের সাথে লাগানো আছে। আপনি বিপদে পড়ে বা নিজের প্রয়োজনে দুরেকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বিষয়টি পেশ করলেন, পেশ করার সাথে সাথে নাও হতে পারে, দেরিও হতে পারে, তখন আপনি ভেঙে পড়বেন না। আর আমরা আরও বলার চেষ্টা করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদু বিইসমিন আও কাতিয়াতি রাহিমিন, মানুষের দোয়া অতক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ পর্যন্ত মানুষ পাপের দোয়া করবে না এবং সম্পর্ক বিচ্ছিন্ন করার, আত্মীয়তা বিচ্ছিন্ন করার দোয়া করবে না, ততক্ষণ পর্যন্ত কবুল হবে। পরের বাক্যে আল্লাহর নবী বলেছেন অলাম ইয়াস্তাজিল, আর যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া করবে না। দোয়া করল কিন্তু কবুলের জন্য তাড়াহুড়া করবে না, ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলতে সাহাবীগণ যা বুঝলেন তাতে আগের দুইটা ঠিকই বুঝলেন যে পাপের জন্য দোয়া করলে কবুল হবে না, আর আত্মীয়তা বিচ্ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না, তবে তাড়াহুড়া করলে কবুল হবে না এই কথা তারা বুঝতে পারলেন না। তারা বললেন ওমান ইস্তিজাল, আল্লাহর নবী তাড়াহুড়া কী জিনিস, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না এইটা তো বুঝতে পারলাম না। তখন আল্লাহর নবী বলছেন যে কেন একুলুন্নাস দাউতু ওয়াকাদ দাউতু ফালামারা ইস্তাজাবালি ফায়াস্তাহসিরু ফায়দুয়া, মানুষ দোয়া করে আর বলে কত দোয়া করলাম, দোয়া করেছি কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তারপরে অলস হয়ে যায়, তারপরে দোয়া ছেড়ে দেয়। এই যে হলো তাড়াহুড়া করা, এটাই হলো তাড়াহুড়া করা, বলে যে দোয়া করেছি কই কবুল হয় না, কত দিন থেকে করছি, এরপরেও বলেছি যে। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অপমানজনক অবস্থায় বদদোয়া করেছিলেন। ওই যে একদিন আবু জাহাল বলল এই কে আছো, মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন একটা উটের ঘুড়ি নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দিতে হবে। তো একজন বলল আমি প্রস্তুত, ঠিক আছে তাই হলো। উটের ঘুড়ি নিয়ে এসে যখন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন, মাথায় চাপিয়ে দিল, কেউ বলল ফাতেমাকে তোমার আব্বার অবস্থায় এই ঘটনা, তিনি দৌড়িয়ে আসলেন,
তার উপর থেকে উটের ভুঁড়িটা সরিয়ে দিয়ে তিনি তাদের গালি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, গালি দিলেন, কি ভাষায় বলেছেন আল্লাহ ভালো জানে, হাদিসে উল্লেখ হয়নি। আল্লাহর নবী ওই সময়ে বললেন, আল্লাহ তুমি যারা এই কাজ করেছে, উতবা ইবনে শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহাল, এদেরকেও তুমি ধ্বংস করো। এই খুব সামাজিক অপমানজনক অবস্থায় তিনি তাদের জন্য বদদোয়া করলেন, সেই দোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। তাহলে তিনি এই অবস্থায় দোয়া করার 2 দিন পরে যদি বলতেন হলো না, দোয়া করলাম তো কই, দোয়া তো কবুল হলো না। কাজেই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সালাত আদায় করে। সালাত মানেই ডাকা, তো সাহায্য চাইতে হবে সালাতের মাধ্যমে, প্রয়োজন মেটানোর কথা বলতে হবে সালাতের মাধ্যমে, তবে ধৈর্য সহকারে বললেই হবে, এটা নাও হতে পারে, দেরি হতে পারে। আর যখনই মানুষ দেরি হচ্ছে বলে ছেড়ে দিবে, তখন আর দোয়া কবুল হবে না। বলেন না আপনি, বলতেই থাকেন, মরা পর্যন্তই বলেন, বলতে কোনোদিন অলসতা করবেন না। আল্লাহ তাআলা বলছেন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে দাওয়াত দিতে যেতে হবে, তো মূসা আলাইহিস সালাম বলছেন আমি কথা ভালো বলতে পারি না, আমার কথা স্পষ্ট নয়। তখন আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে, ওটা আমি করে দিচ্ছি, তুমি একটু বলো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কওলি, তবু তুমি যাও। তো মূসা আলাইহিস সালাম বলছেন আমার ভয় হয়, আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে এসেছিলাম, গেলে কি যে বলে আর কি যে করে। তখন আল্লাহ তাআলা বলছেন আচ্ছা ঠিক আছে তুমি যাও, কি বলবে সেটা আমি শুনব, কি করবে আমি সেটা দেখব। তখন মূসা আলাইহিস সালাম বলছেন আমার একাই সাহস হয় না, আমি একাই যেতে পারবো না, তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে, হারুনকে। তখন আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে সেটাও আমি গ্রহণ করলাম, তোমার ভাই হারুনকে নিয়েই তুমি যাও। এতক্ষণ পর্যন্ত সব দাবি মানার পরে আল্লাহ তাআলা বলছেন শোনো, ওয়ালা তানিয়া ফি জিকরি, দুই ভাই মিলে আমাকে ডাকতে যেন অলসতা করো না। কাজ তো অনেক বলার পরে নিলে, ঠিক আছে যেতেও রাজি হয়েছে, সব দাবি দেওয়া আমি মেনেও নিয়েছি, কিন্তু যাও আমাকে ডাকতে অলসতা করো না। আমাকে ডাকতে অলসতা করলে একটু ঠিক হবে না, সবগুলো পলট হয়ে যাও। ওলা তানিয়া ফি দিক্রি, আমাকে ডাকতে দুই ভাই মিলে অলসতা করো না। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম সালাত। আমি আর আপনি বুঝলাম, কিন্তু দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য সময় করতে পারলাম না। সময় মরার পরে হবে এমন না আশা করিয়েন না, মরার আগেই বের করতে হবে, করা ভালো। বলছিলাম ইবাদতের জগতে আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যম এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ঝরালেই খুব খুশি, যা বলবেন সেটাই হয়ে যাবে। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে আল্লাহর পথে এক ফোঁটা গায়ের রক্ত, এক ফোঁটা চোখের পানি দিয়ে তাকে অনেক খুশি করা যায়। মাঝে মধ্যে সময় বের করে কান্নাকাটি করে তাকে খুশি করার চেষ্টা করুন, ওই সময়ে কিছু বলুন, আল্লাহ তাআলা কবুল করবেন। তাই তো আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করেন, ফাইদা ফারাক্তা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি যা আমাকে বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। তাকে বলতে হবে খুব বিনয়ের সাথে, খুব কান্নাকাটি করে
তার প্রশংসা করে দরুদ পড়ে, প্রয়োজনে আপনার ইসমে আজম দোয়াটি পড়ে নিজের কথা তার কাছে পেশ করতে হবে অনেক 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 বিনয়ী হয়ে।